শুভ সকাল বন্ধুরা, তোমরা দেখছো সুব্রত সখী ব্লগ। আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন সকালে নতুন ভিডিও শুরু করলাম। আগের দিন দেখেছিলাম জামা কাপড় আর কি ভিজিয়ে রাখলাম, আর আজকে ঘুম থেকে উঠেই কিন্তু জামা কাপড় কেচে নিয়ে মেলতে চলে আসলাম ছাদের উপর। আর আজকে এখনও রোদ উঠেনি, আর এখনও কিন্তু অনেকটাই সকাল, এখনও রৌদ্র উঠেনি। আর চারিদিকে কাক পাখি সব কিছুই ডাকছে। পাখি ডাকাটা ভালো লাগে, কিন্তু কাক ডাকাটা কিন্তু একদম ভালো লাগে না, খারাপ লাগে, মনের ভিতরে একটা কেমন অস্বস্তি অস্বস্তি হয়। তো যাই হোক, সকালবেলায় যাদের যেটা কাজ তারা তো সেটাই করবে, আমাদের যেরকম। তো এই দেখো, আমাদের শিউলি গাছেও কিন্তু ফুল চলে এসছে, আর এখন ফুটবে না, তারপর কবে ফুটবে তাই না, আগামীকাল হচ্ছে মহালয়া। তো এই দেখো শিউলি ফুল নিচেও পড়ে আছে, নিচের ফুলগুলো আমি কুড়াবো। শিউলি ফুল কুড়াতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমরা যখন ছোটোবেলায় পড়তে যেতাম, একটা বাড়িতে মানে শিউলি ফুল গাছ ছিল, আগে করে চলে যেতাম পড়ার টাইমের আগে দিয়ে গিয়ে আর কি শিউলি ফুল কুড়াতাম, আর সেনটা যে এত সুন্দর লাগে তা বলার কথা না। গাছটা ছোট তো তাই অল্পই হয়েছে, খুব একটা বেশি হয়নি। আমি বেশ কিছুদিন পরেই আর কি ছাদে আসলাম, আর ছাদে এসেছি, আমার শখের ফুল গাছ দেখাবো না তাই কখনো হয়। তো চলো এই দেখো চলে আসলাম একদম উপরের ছাদে, আর আমার এই যে মেশিনরিয়া ফুল ফুটেই আছে, কত সুন্দর লাগছে, একদম থকা থকা হয়েছে। তো এটাকেও একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে এই যে এটা কি ফুল বলো তো, এটা হচ্ছে পাত্তলিকা ফুল, তো পিঙ্ক কালারের, তো পিঙ্ক কালারটাও কিন্তু খুব সুন্দর ফুল। তার সাথে রয়েছে পিঙ্ক কালারের নয়নতারা ফুল, এটা তো কমন ফুল, সবারই বাড়িতেই থাকে, কিন্তু দেখতে খুব সুন্দর তাই শেয়ার করলাম। আর এই দেখো আবারও কিন্তু ড্রাগন ফল একটা হয়ে গেছে, আবার এখানে ড্রাগন ফুলও আছে, তো তোমাদেরকে শেয়ার করব। তোমাদের তো বলেছি, তো একজনা দেখতে চেয়েছে, তো সেটাই আমি আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে নাকচাপা গাছ, তো এই পাতাগুলোর জন্যই হয়তো আমার মনে হয় গাছটার নাম নাকচাপা। আর এই গাছটা মা অনেক কয়বার এনেছিল, লাগানো হয়েছিল কিন্তু হচ্ছিল না, মরে যাচ্ছিল। তো এইবার গাছটা খুব সুন্দর হয়েছে। আর এখানে হচ্ছে তারা গাঁদা ফুল, দেখো আমার বর এত সুন্দর ক্যামেরা করে, কিন্তু দামি দামি ক্যামেরাকেও ফেল মেরে দিবে, মানে আমার তো অত দামি ফোন না, তো তাও আমার বর খুব সুন্দর করে ক্যামেরা করে। আমি পরে মানে ভয়েস দিতে গিয়ে দেখি খুবই সুন্দর ক্যামেরা করে, তো আমার কিন্তু ভালো লাগে। তোমাদের কেমন লাগে আমার বরের ক্যামেরা অবশ্যই জানাবে। উপর থেকে নিচে এসে ছেলেকে পড়তে পাঠানো হলো, তারপরে ভাত বসিয়ে দিয়েছি রান্নাঘরে এসে। আর এই দেখো পড়তে যেতে গিয়ে তোমাদের দাদা ভাই নিয়ে এসছে ইলিশ মাছ, তো ইলিশ মাছের মাথাতে দিয়ে চাল কুমড়োর ঘন্ট বানাবো। তো চাল কুমড়ো কেটে নিয়েছি, আর ইলিশ মাছ আলু কাঁচা কলা দিয়ে আর কি রান্না করব। ছেলের মুখে টেস্ট নেই, একটু খাবে ঝোল আলু আর কি কলা টলা দিয়ে। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, আর এখানে দিয়ে দিলাম সর্ষার তেল, তো তেলটা গরম হবে। আর তেলটা দেখেছো আমি অনেকটা পরিমাণেই দিয়ে দিয়েছিলাম, তোমাদের দাদা ভাই আমাকে বকার কারণে কিছুটা তেল আমি তুলে রেখে দিলাম। তো তেল গরম হয়ে গেছে, এবার কিন্তু মাছের মাথাগুলো ভেজে নেব। তো মাছের মাথাটাও আমার ভাজা কমপ্লিট, এবার তেলের মধ্যে দিয়ে দেব একটু তেজপাতা আর গোটা জিরা ফোড়ন দিয়ে আমি কিন্তু রান্না করব চাল কুমড়ো দিয়ে মাছের মাথার ঘন্ট আর কি। তো খেতে কিন্তু খুবই টেস্ট হয়েছিল, আর ইলিশ মাছ এমন একটা মাছ তুমি যাতেই দিবা খেতে কিন্তু খুবই টেস্ট লাগে। আর এদিকে দেখো আমার কিন্তু তরকারিটা হয়েও এসছে, এই দেখো এবার আমি নামিয়ে নেব। তো তারপরে আমি মাছের ঝোলটা রান্না করব, আর এইভাবে করে চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথা রান্না করে খাবে, খেতে কিন্তু খুবই সুন্দর লাগবে। তো আগে আমরা খেলাম, তারপরে একটু তোমাদের ভয়েস দিলাম, সেই কারণেই বলতে পারলাম। তো তারপরে দেখো আমি এখানে মাছটাও ভাজতে দিয়ে দিয়েছি, তো মাছ ভাজাও হয়ে গেছে। এখানে আমি কাঁচা কলাগুলো আগে ভেজে নিচ্ছি, কাঁচা কলার তরকারি বলে যে যেমন তেমন করে রান্না করি তা কিন্তু নয়, কাঁচা কলাগুলো আগে সুন্দর করে ভেজে নিই যাতে খেতে তরকারিটা টেস্ট লাগে। তো এখানে আলু দিয়ে মশলা দিয়ে আমার সব কিছু কষানো কমপ্লিট, তারপরে দেখো কাঁচা কলাটা দিয়েও ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখানে আমি তরকারিতে জল দিয়ে দিয়েছি, তারপরে চলে আসলাম বেসিনের বাসনগুলো মাজতে। আর রান্না করতে করতে বেসিনটা কিন্তু অনেকটাই নোংরা হয়ে যায়, তো সব কিছু কমপ্লিট করার পরে আবার বেসিনটাকে আর কি আমি ধুবো। তো চলো এখন আমি এই বাসনগুলো সুন্দর করে তাড়াহুড়ো করে মেজে নিই, তারপরে আবার আসছি। রান্নাবান্না কমপ্লিট, আর ছেলেও চলে এসছে পরে বাড়ি, তো এবার হচ্ছে খাওয়ার পালা। রান্না করে রাখলে হবে, খেতে তো হবে নাকি,
তো এই দেখো তিনজনের জন্য আর কি ভাত নিয়ে চলে এসেছি, তো এখন হচ্ছে খাবো। আর আজকে তো কিছু রান্না করিনি, চাল কুমড়োর চচ্চড়ি ইলিশ মাছের মাথা দিয়ে আর কাঁচা কলা আলু দিয়ে ইলিশ মাছের ঝোল, এটাই হচ্ছে ফাইনাল লুক। তো কেমন হয়েছে? তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার আসছি। খাওয়া দাওয়া করে তোমাদের তো বলেছিলাম যে একটু বেড়াবো, কিছু কেনাকাটার আছে, কিন্তু আমার তো মেঘের অবস্থা দেখে মনে হচ্ছে না যে হবে, কারণ খাওয়া দাওয়া করে উঠেই দেখছি প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে। আর এই দেখো বলতে বলতে কিন্তু বৃষ্টিও শুরু হয়ে গেছে, আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টিও হয়েছিল। তো তারপরে কিন্তু বৃষ্টি থামার পরে আমরা গিয়েছিলাম। আর কি বলো তো, আজকে হচ্ছে আমি আগমনী লুক করব, আর তোমরা সেটা দেখাও হয়ে গেছে যেহেতু ভিডিওটা একদিন পরে যাচ্ছে। আর আমাকে তোমরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো আগমনী লুকটা নিয়ে, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। আর এই দেখো কি জোরে জোরে বৃষ্টি হচ্ছে, কেউ মানে আমি অতটাও সুন্দর না, তোমরা যতটা সুন্দর কমেন্ট করেছো, কিন্তু কমেন্টগুলো পড়ে আমার একদম মন ছুঁয়ে গেছে, এত সুন্দর কমেন্ট করেছো। তারপরে দেখো বাইরে পড়ছে বৃষ্টি, আমরা দুইজনা সেজে বসে আছি ভূত, তো ভূত পেন্নি। তো সামনেই যেহেতু পুজো, একটু তো নিজেদেরও সুন্দর হতে হবে, শুধু যে নতুন জামা কাপড় কিনলে পরলেই যে সুন্দর হবে তা কিন্তু না। তো তাই একটু বরকেও আমার সাথে সাথে হনুমান তৈরি করে নিলাম। তো তারপরে এই দেখো চলে আসলাম আমরা শপিং করতে, আর এখানে আগমনের লুকের জন্য পদ্ম ফুল কিনতে চলে এসেছি, আর পদ্ম ফুল কেনাও হয়ে গেছে। আর এই গোলাপগুলো দেখেছো কত সুন্দর লাগছে, যদি কেউ থাকতো এরকম গোলাপ দেওয়ার মতন তা কতই না ভালো হতো, তাই না বলো? তো যাই হোক, গোলাপ কেনার পরে তারপরে চলে আসলাম এই যে এই নাকেরটা কিনতে। এটা আমার কাছে ছিল না, মানে ছিল না না আছে, কিন্তু অন্যরকম, তো ওটাতে হবে না তাই ওটা কিনলাম। আর একটা ওই ভেলভেটের কোমর বন্ধিনীগুলো। আর এই দোকানটার নাম কি বলো তো? দোকানটার নাম হচ্ছে নবরং। এখানে কিন্তু ঠাকুরের সমস্ত রকমের সাজগোজ পাওয়া যায়, তার সাথে মানুষেরও মানে সব কিছু পাওয়া যায়, বিবাহ বার্ষিক বলো, জন্মদিন বলো, যা কিছু লাগে ডেকোরেশনের জন্য সব কিছুই কিন্তু এই দোকান থেকে আর কি পাওয়া যায়। তো বাড়ি চলে আসলাম, এবার হচ্ছে সাজগুজের পালা। দেখো বন্ধুরা, আমি মোটামুটি একদম রেডি হয়ে গেছি, আর এবার হচ্ছে চুলটা করলেই মানে পুরো আগমনী লুক আমার কমপ্লিট। তো তাড়াহুড়ো করে ভালো করতে পারিনি, মানে আর কি ভালো সাজাটা হয়নি। তো যেমন হয়েছে তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। এই দেখো ও তোমার পেট দেখা যাচ্ছে, একজনের আবার পেট দেখা যাচ্ছে। তো যাই হোক চলো করে নিই, তারপরে তোমাদেরকে করে এসে খাওয়া দাওয়া করে একদম দেরি হয়ে গেছিল, তারপরে ঝটপট করে কোন রকম রেডি হয়ে নিয়েছি। আজকে আমিও আগমনী লুক করব, সবাই করছো, তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর পুরো ক্রেডিটটা হচ্ছে আমার বরের, বরের পাশে না থাকলে কোনোদিনই এটা সম্ভব হতো না। আমার বরই আমাকে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছে, শাড়ি পরিয়ে দিয়েছে। তো যাই হোক কথা বলতে পারছি, তো চলো এখন যাবো হচ্ছে ভিডিও করতে। তো ভিডিওটা তোমরা হচ্ছে কালকে পাবে, আর এই ভিডিওটা একদিন পরে পাবে, এই ডেইলি ব্লগটা একদিন পরে পাবে আর কি। তো চলো, আর ভিডিওটা আর আমি বেশি বড় করছি না, এটা এই পর্যন্তই রাখছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে নতুন সকালে। সবাইকে টাটা বাই।